वेलकम फ्रेंड्स, आज हमें क्लास नाइनर 20 नम्बर अध्याय स्थानांक ज्यामिति सहाजे त्रिभुजाकृति क्षेत्र क्षेत्रफल निर्णय एखान एम सिक्यू एर अंकगुलो करब तुम्हारे अध्याय प्रथम पार्टे हमें समस्त बड़ो प्रश्न उत्तर दिए दी मैं एक थेके दस पर्यंत जो अंकगुलो आछे समस्त अंकगुलो हमें कर दी तो तुम्हारा जरा वो भिडियो देखते चाओ नीचे डेस्क्रिप्शन लिंक थाकबे ओखान थेके देखे नीते पारो किंबा ऊपर आई बाटने क्लिक कर तुम्हारा भिडियो देखे नीते पारो। तो चलो आमरा एम सिक्यू एर अंकगुलो शुरू करी। देखो हमारे प्रथम अंकटा आछे 0400 एवं -60 बिंदु तीनटे द्वारा गठित त्रिभुजर क्षेत्रफल चारटे अपशन देवा आछे एर मध्य कोनटा एटा आमादेर निर्णय करते हबे। देखो क्षेत्रफल निर्णय सूत्र तुम्हारा अनेकेई जानो तबु आमि आरेकबार लिखे दिच्छि। त्रिभुजर तीनटे शीर्षबिंदुर स्थानांक जदि हय x1 y1 x2 y2 एवं x3 y3 तो सेई क्षेत्रे सेई त्रिभुजटार क्षेत्रफल हबे हाफ इंटू मॉडुलसर मध्य लिखते हैं x1 इंटू y2 माइनस y3 प्लस x2 इंटू y3 माइनस y1 प्लस x3 इंटू y1 माइनस y2 एत वर्ग एकक। तो यही हलो हमारे सूत्र, यह सूत्र दिए हमें अंकटा कर। देखो এখানে আমাদের যে তিনটে বিন্দু দেওয়া আছে একটা হলো 0,4 আর একটা আছে 0,0 আর একটা আছে আমাদের -60। তো এই তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা হবে হাফ ইন্টু, এটা আমরা মডুলাসের মধ্যে লিখব, x1 ইন্টু y2 মাইনাস y3। দেখো এখানে প্রথমটা x1 মানে 0, 0 ইন্টু y2 মাইনাস y3, y2 মানে এখানে আছে 0 আর y3ও আছে 0 প্লাস তারপরেরটা আছে x2 ইন্টু y3 মাইনাস y1। তো এখানে x2 বলতে 0 আছে, তো 0 ইন্টু y3 মাইনাস y1, y3 এখানে আছে 0 আর y1 আছে 4। দেখো এগুলো সব 0ই হবে প্লাস তারপরে আছে কি x3 ইন্টু y1 মাইনাস y2। তো আমাদের এখানে x3, দেখো x3 আছে -6, তাহলে -6 ইন্টু y1 মাইনাস y2, y1 আছে আমাদের 4 আর y2 আছে 0। তো এটা বসে গেল, মডুলাস শেষ করলাম। এবার দেখো তাহলে হাফ ইন্টু, এইখানে এটা 0 হয়ে গেল পুরোটা, এটা পুরোটা 0 হয়ে গেল, এখানে শুধু আছে আমাদের দেখো 4 আর এখানে আছে -6। তো 4×6=24, এটা হলো -24, তার মানে হাফ ইন্টু 24। মডুলাসের মধ্যে থাকা মানে এই চিহ্নটা বসাতে লাগে না, এটা সবসময় ধনাত্মক সংখ্যাই হয়। মডুলাস হলো ওই সংখ্যাটার পরম মান, তো পরম মান সবসময় ধনাত্মক সংখ্যাতেই হয়। তো 2 দিয়ে কেটে দিলে 12, তাহলে আমাদের উত্তর হলো 12 বর্গ একক। দেখো তাহলে আমাদের উত্তর হলো বিয়েরটা, তার মানে 12 বর্গ একক। এবার 2টা দেখো, তিনটে বিন্দু দেওয়া আছে, বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। তো ভরকেন্দ্রের স্থানাঙ্কের সূত্র যদি মনে না থাকে তো আমি এটা বলে দিচ্ছি, দেখে নাও। দেখো একটা ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি এই তিনটে হয় তাহলে তার ভরকেন্দ্রের স্থানাঙ্কের যে সূত্র সেটা হলো x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 কমা y1 প্লাস y2 প্লাস y3 বাই 3, এটা হলো আমাদের সূত্র। তো আমরা এই সূত্র দিয়ে ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করব। এখানে আমাদের যে তিনটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে তিনটে হলো 7 -5 -2 5 আর আরেকটা দেওয়া আছে 4 6। তাহলে দেখো এখানে আমাদের যে ভরকেন্দ্রের স্থানাঙ্ক সেটা হবে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, তার মানে এই প্রথম তিনটে সংখ্যা যোগ করে নিচে 3 বসবে, 3 দিয়ে ভাগ হবে, তার মানে তো 7 -2 প্লাস 4 বাই 3 কমা, পরে দেখো এই যেগুলো আছে এগুলো সব বসিয়ে 3 দিয়ে ভাগ, -5 প্লাস 5 প্লাস 6 বাই 3, এই হয়ে গেল আমাদের ভরকেন্দ্রের স্থানাঙ্ক। তো এখানে আমরা যদি যোগ করি কত পাচ্ছি, 7 আর 4 = 11, 11 থেকে 2 বিয়োগ করলে থাকে 9, এটা হলো আমাদের 9/3। পরে দেখো 5 থেকে 5 বিয়োগ হলে 0 হয়ে গেল, এটা থাকলো শুধু 6 উপরে, তো 6/3, তার মানে উত্তর হয়ে গেল আমাদের 3/2। 9কে 3 দিয়ে ভাগ করলে 3 হলো, 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হলো, তো 3/2 হলো আমাদের নির্ণেয় স্থানাঙ্ক। তাহলে 2 এর উত্তর হলো আমাদের সি এরটা
थ्री टू तीनटा आछे ए बी सी समकोणी त्रिभुजर कोण ए बी सी 90 डिग्री ए ओ सी बिंदुर स्थानांक यथाक्रमे 04 एवं 30 ए बी सी त्रिभुजर क्षेत्रफल निर्णय करते हबे आमादेर एखाने आमरा प्रथमे छविटा एंके नेब निये तारपरे क्षेत्रफलटा बेर करार चेष्टा करछि देखो एकटा समकोणी त्रिभुज बला होयेछे जार बी कोण समकोण तार माने ए शीर्षबिंदुटा हलो बी ए बिंदुर स्थानांक आछे 04 तो 04 এই বিন্দুটা কিন্তু y অক্ষের উপরে হয় তাই আমরা y অক্ষের উপরে 04 বিন্দুটা নিয়ে নেব তার মানে এই উপরে যাবে 4 ঘর এই বিন্দুটার স্থানাঙ্ক আমাদের হলো 04 আর এই বিন্দুটার নাম হলো a আর c বিন্দুর স্থানাঙ্ক এখানে আমাদের দেওয়া আছে 30 তার মানে আমরা x অক্ষের উপরে 30 বিন্দু বসাবো 30টা x অক্ষের উপরেই থাকে এই বিন্দুটার নাম হলো আমাদের c আমরা এখন a আর c যুক্ত করছি তাহলে এই যে ত্রিভুজটা পেলাম এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে তাহলে দেখো এই কোণটা তো সমকোণ এখন এখানে একটা সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য হলো 3 একক দেখো এদিকে আমরা 3 ঘর গেছি তো এটা 3 একক আর লম্ব আছে 4 একক 04 মানে উপরে আমরা 4 ঘর গেছি তো লম্ব হয়েছে 4 একক তাহলে এই যে ত্রিভুজ তার ক্ষেত্রফল হবে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা হাফ ইনটু ভূমি আছে এখানে 3 একক তাই 3 আর উচ্চতা দেখো এখানে আছে 4 একক তাই উচ্চতার জায়গায় আমরা 4 বসালাম এবার 2 দিয়ে 4 কে কাটলে আমরা 2 পেলাম তাহলে হলো 3 2 গুণে 6 বর্গ একক এই হয়ে গেল আমাদের অঙ্কটা তাহলে এখানে আমাদের উত্তর হলো বি এরটা 6 বর্গ একক দেখো আমাদের 4 এর অঙ্কটা আছে 0 0 4 মাইনাস 3 এবং এক্স ওয়াই বিন্দুতে একটি সমরেখ হলে এক্স আর ওয়াই এর মান কি হবে এখান থেকে আমাদের বলতে হবে চারটি অপশন দেওয়া আছে দেখো বলা হয়েছে তিনটি বিন্দু যদি সমরেখ হয় তো এখানে আমাদের বিষয়টা জানতে হবে যে সমরেখ কি সমরেখ মানে তিনটি বিন্দু যখন একই রেখার উপর অবস্থিত হয় তখন ওই তিনটি বিন্দুকে বলা হয় সমরেখ বিন্দু একই সরলরেখার উপরে যদি তিনটি বিন্দু অবস্থিত হয় তো এই যে তিনটি বিন্দু এই তিনটি বিন্দু দিয়ে যদি আমরা ত্রিভুজ আঁকার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা ত্রিভুজ আঁকতে পারবো না অর্থাৎ এই যে তিনটে বিন্দু এই তিনটে বিন্দু দিয়ে গঠিত যে ত্রিভুজ হবে তার ক্ষেত্রফল আমরা শূন্য বলতে পারি ক্ষেত্রফল শূন্য মানে এই ত্রিভুজটার মধ্যে কোনো জায়গা নেই আসলে তো ত্রিভুজই নেই তাহলে তার মধ্যে জায়গা থাকবে কী করে তাহলে কি হয় যখন তিনটে বিন্দু সমরেখ হয় সেই সমরেখ বিন্দু দিয়ে যে ত্রিভুজ গঠিত হয় তার ক্ষেত্রফল শূন্য তাই তিনটে বিন্দু সমরেখ কি না সেটা দেখতে গেলে আমরা ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো যদি ক্ষেত্রফল শূন্য হয় তাহলেই আমরা বলতে পারি বিন্দু তিনটি সমরেখ এখন এখানে আমাদের ত্রিভুজের যে তিনটে শীর্ষবিন্দু দেওয়া আছে সেই তিনটে শীর্ষবিন্দু হলো 00 4 মাইনাস 3 আর এক্স ওয়াই এই তিনটে বিন্দু সমরেখ তাহলে এই তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল অবশ্যই শূন্য তাই আমরা ক্ষেত্রফলের সূত্র বসাচ্ছি আর সেই ক্ষেত্রফল সমান সমান আমরা শূন্য লিখব সূত্রটা আমাদের ছিল এক্স ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি ওয়াই টু আছে এখানে দেখো মাইনাস থ্রি আছে আর ওয়াই থ্রি আছে শুধু ওয়াই প্লাস এরপরে থাকে এক্স টু দেখো এক্স টু এর জায়গায় মান আছে আমাদের 4 তাহলে এক্স টু ইন্টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান এখানে আছে ওয়াই মাইনাস 0 ওয়াই থ্রি এর জায়গায় ওয়াই আছে ওয়াই ওয়ানের জায়গায় 0 আছে প্লাস এক্স থ্রি এক্স থ্রি বলতে এখানে এক্স আছে ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ওয়াই ওয়ানের জায়গায় 0 আছে ওয়াই টু এর জায়গায় মাইনাস 3 আছে তো ওয়াই ওয়ান মানে 0 মাইনাস ওয়াই টু ওয়াই টুটা আছে আমাদের মাইনাস 3 তো এই মাইনাস থাকার জন্য এটা প্লাস হয়ে যাবে গিয়ে 3 হবে আর এইটা সমান সমান আমরা লিখব শূন্য কারণ ক্ষেত্রফল শূন্য হবে তিনটে বিন্দু সমরেখ হলে এখন এই ডান দিকে শূন্য আছে তাহলে এখানে যে হাফ গুণ আছে এই হাফটা আর থাকলো না এটা শূন্যর নিচে চলে গেলে শূন্যই হয়ে যাবে বাকি যেগুলো পড়ে থাকলো দেখো 0 ইনটু এইগুলো আছে তো 0 সঙ্গে আমরা যা গুণ করবো সে তো 0ই হবে তাহলে এই পার্টটা আমাদের আর থাকলো না এইখানটায় আছে দেখো এখানে আছে 4 ইনটু ওয়াই তো এটা হলো 4 ওয়াই আর 0 আছে পরে আর কিছু বসালাম না পরেরটা আছে দেখো 0 প্লাস 3 মানে 3 হলো আর 3 এর সঙ্গে এক্স গুণ করলে এটা হলো 3 এক্স ইজিক্যাল টু 0 তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3x ইজিক্যাল টু মাইনাস 4y 4yটাকে আমরা ডান দিকে নিলাম
এবার এটাকে ভাগাকারে লিখব এক্স বাই ওয়াই। দেখো ওয়াইটাকে নিচে নিয়ে নিয়েছি, তাহলে এখানে থাকবে আমাদের মাইনাস ফোর বাই থ্রি, এই থ্রি নিচে চলে এলো। দেখো আমাদের উত্তরে যে অপশানগুলো দেওয়া আছে সেগুলো চার আর তিন দিয়ে কোনো অপশান নেই, যা আছে আট আর ছয় দিয়ে, আর একটা জায়গায় চার আছে দেখতে পাচ্ছি। এখন এই যে চার বাই তিন আছে এটাকে আমরা যদি উপরে আর নিচে দুই দিয়ে গুণ করি তাহলে এটাকে আমরা আট বাই ছয় লিখতে পারি। এখন তাহলে এই যে এক্স ওয়াই, এই এক্স ওয়াইয়ের মান কী কী হতে পারে? দেখো দুরকম হতে পারে, একটা হতে পারে মাইনাস এইট সিক্স, আরেকটা হতে পারে এইট মাইনাস সিক্স। এটা যেহেতু এক্স বাই ওয়াইয়ের মান, তো এক্সের মান মাইনাস আট, ওয়াইয়ের মান ছয়, কিংবা আমরা লিখতে পারি এক্সের মান আট, ওয়াইয়ের মান মাইনাস ছয়, এই দুই রকম উত্তর হতে পারে। এইবার অপশানে আমাদের যেটা আছে সেটাই উত্তর হবে। এখানে দেখো তাহলে উত্তর হবে আমাদের প্রথমটা, মানে এক্স ইজিক্যাল টু এইট, ওয়াই ইজিক্যাল টু মাইনাস সিক্স, এটাই দেওয়া আছে, তাই আমাদের উত্তর হলো এখন দ্বিতীয়টা। এবার পাঁচেরটা আছে, দেখো এবিসি ত্রিভুজের এ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে সেভেন মাইনাস ফোর, এবং ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক ওয়ান টু। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কী হবে এটা আমাদের বের করতে হবে। এখানে আমাদের প্রথম কাজ হলো ছবিটা আঁকা। আমরা এবিসি ত্রিভুজ আঁকলাম, তো এখানে এ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে আমাদের সেভেন মাইনাস ফোর, এটা লিখে নিলাম, আর ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে ওয়ান টু। এখন ভরকেন্দ্র ওটা কিন্তু ত্রিভুজের মধ্যমার উপরে অবস্থিত হয়, ত্রিভুজের মধ্যমা হলো কোনো একটা বাহুর মধ্যবিন্দু থেকে তার বিপরীত শীর্ষবিন্দু পর্যন্ত অঙ্কিত যে রেখাংশ তাকে বলা হয় মধ্যমা। তো আমরা এখানে যুক্ত করলাম, এটা হলো মধ্যমা, বিসির মধ্যবিন্দু মনে, এই বিসির মধ্যবিন্দু মনে করে নিলাম ডি, তাহলে এখানে এডি হলো আমাদের মধ্যমা, আর ত্রিভুজের যে ভরকেন্দ্র সেটা কিন্তু এই মধ্যমার উপরে অবস্থিত, ভরকেন্দ্রটাকে আমরা ধরে নিলাম জি, যার স্থানাঙ্ক আমাদের বলে দেওয়া আছে ওয়ান টু। এবার এখানে একটা নিয়ম আছে, যেটা হলো এই ভরকেন্দ্র মধ্যমাকে টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে, যেখানে শীর্ষবিন্দুর দিকে থাকে দুই আর মধ্যমা থেকে ওই বাহুর দিকে সেই দূরত্বটা হয় এক। তাহলে মধ্যমা থেকে শীর্ষবিন্দুর দূরত্ব যদি হয় দুই, মধ্যমা থেকে ওই বাহুর দিকে যে দূরত্ব সেটা হবে এক। তাই বলা হয় কি যে ত্রিভুজের ভরকেন্দ্র মধ্যমাকে টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে। তাহলে এখানে যে ডি বিন্দু আছে এই ডি বিন্দুটা এজি রেখাংশ আমরা বলতে পারি যে থ্রি ইস টু ওয়ান অনুপাতে বহির্বিভক্ত করে। তার কারণটা কি? এখানে দেখো এডি, এডি ইস টু জিডি, যদি আমরা বলি এডি ইস টু জিডি, এখান থেকে এডি, এডি মানে হলো উপরে আছে দুই নিচে আছে এক, তা দুই আর এক তিন হলো, আর জিডি মানে এটা হলো এক একক। তার মানে যে ডি বিন্দু আছে এটা এজি রেখাংশকে থ্রি ইস টু ওয়ান অনুপাতে বহির্বিভক্ত করেছে। বহির্বিভক্ত করার অর্থ হলো ডি বিন্দুটা এজি রেখাংশের মধ্যে নেই, এজি রেখাংশের থেকে বাইরে অবস্থিত। তাহলে এখান থেকে ডি বিন্দুর স্থানাঙ্ক কী হবে? যেহেতু এখানে বহির্বিভক্ত করেছে, তাহলে যে বিন্দু বহির্বিভক্ত করে সেই বিন্দু নির্ণয় করার জন্য যে সূত্র সেটা হলো এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান বাই এম মাইনাস এন। কমা এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন, এটা হলো সূত্র, যেখানে এই যে অনুপাত এটা হলো এম ইস টু এন, মানে এখানে এম এর মান আছে আমাদের তিন আর এন এর মান আছে এক। আর এই এক্স ওয়ান আর এক্স টু বলতে কী বুঝছি? এই সাত হলো আমাদের এক্স ওয়ান, চার হলো ওয়াই ওয়ান, আর এই যে ওয়ান টু এই বিন্দুটা আছে এটা হলো আমাদের এক্স টু ওয়াই টু বিন্দু, মানে এক্স টু এর মান হলো আমাদের এক আর ওয়াই টু এর মান হলো দুই। এবার এই মানগুলো আমরা সব এখানে বসাবো, দেখো তাহলে কী পাচ্ছি, এম এক্স টু, তাহলে এম এর মান বসাচ্ছি তিন, আর এক্স টু, এক্স টু সমান আছে আমাদের এক, তাহলে তিন গুণ এক মাইনাস এন এক্স ওয়ান, এন এর মান আছে এক, আর এক্স ওয়ান, এক্স ওয়ান আমাদের আছে, দেখো এক্স ওয়ান আছে সাত, তো এখানে এক গুণ সাত বাই নিচে আছে এম মাইনাস এন, তাই নিচে হলো থ্রি মাইনাস ওয়ান। আর এখানে যেটা আছে এটা হলো এম ওয়াই টু, এম এর মান তিন আছে, তিন বসালাম, ওয়াই টু দেখো কী আছে এখানে, ওয়াই টু আমাদের আছে টু, তাহলে ওয়াই টু এর জায়গায় টু বসালাম,
माइनस एन वाई वन एनर मान आछे एक और वाई वन आछे कत देखो माइनस फोर तो वन इंटू माइनस फोर बाई एम माइनस एन एम माइनस एनर जगह तो तीन वियोग एक बसबे एटा तीन वियोग एक प्रथमे आमादेर एम माइनस एनर जगह तीन वियोग एक छिलो एबार ताहले एटा हलो तीन एके तीन वियोग सात एके सात बाई दुई और एटा हलो तीन दुगुणे छय जोग चार बाई दुई ताहले एखन तीन थेके सात वियोग करे हलो माइनस चार बाई दुई और एखाने छय जोग चार करले दस बाई दुई ताहले एटा पेये गेलाम माइनस टू फाइव ए किन्तु आमादेर हये गेलो बिंदुटार स्थानांक निर्णय ताहले किन्तु आमादेर ए डी बिंदुर स्थानांक हलो माइनस टू फाइव एटाई आमादेर उत्तर ताहले पाँचेरटार उत्तर हलो माइनस टू फाइव माने बिएरटा দেখো এই পাঁচের দাগে যে উত্তর আছে সেখানে একটু সমস্যা আছে তোমাদের বইয়ে। পাঁচের দাগের উত্তরটা দেখো কি আছে, দেখো এখানে পাঁচের উত্তর দেওয়া আছে বিয়েরটা মানে মাইনাস ফোর ওয়ান, যেটা কোনো অপশানই ছিল না এই অঙ্কের মধ্যে। ওখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, তো তোমরা ওটা ঠিক করে নেবে। এটা হলো বিয়েরটা আছে উত্তর আমাদের মাইনাস টু ফাইভ, তাহলে মাইনাস ফোর মাইনাস ওয়ান এটা হবে না, বি ঠিক আছে, সংখ্যাটা শুধু এখানে ঠিক করে নেবে, এটা হবে মাইনাস টু ফাইভ। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যাওয়ার আগে একটা লাইক করতে ভুলো না। আর এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যায়, আর যাতে আমি এই ধরনের আরও ভিডিও বানানোর উৎসাহ পাই। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাকে ধন্যবাদ।